নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, আজ মহালয়া, একদিন পরে ভিডিওটা আপলোড করছি, সেদিনই আমি সবাইকে মহালয়া শুভেচ্ছা জানাচ্ছি। সকাল থেকে উঠেই দেখো, সকাল মানে ভোরবেলায় উঠেছি, বৃষ্টি দেখো। আমাদের এখানে তো সারা রাত তিলোত্তমার প্রতিবাদের মাইক চলেছে, যে কারণে সারা রাত বাজিও ফেটেছে মহালয়ার জন্যে। কিন্তু ভোর 4:30 ঘুম ভাঙলেও আমি আর উঠিনি মহালয় শুনতে, একটু পরেই উঠেছি। উঠে যখন উঠেছি তখন থেকেই তো বৃষ্টি, তারপরে জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে মহালয়াও শুনলাম, তারপর কিশমিশ ভেজানো জলটা খেয়ে কিশমিশটা খেয়ে নিলাম। তারপর খুব ইচ্ছা করছিল একটু গঙ্গায় যাই। আগের দিনই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে গঙ্গায় স্নান করব, তাও বলেছিল, বলল যে তুমি স্নান করতে পারবে না, এতটাই ভিড় থাকবে। তা আমি ভেবেছিলাম আমরা তো একটু বেলার দিকে যাচ্ছি, এখন বোধহয় ভিড় থাকবে না। তা যে কারণেই গেলাম, আর ওখানে মানে চেঞ্জ করার চেঞ্জিং রুমও আছে, তা সেই হিসেবে গঙ্গায় যাচ্ছি। আর এই বাঁশের সাঁকোটা দেখো, এই বাঁশের সাঁকোটা তোমরা যারা আমার ভিডিও দেখো অনেক দেখিয়েছি এর আগে। বাঁশের সাঁকোর ওপারে কলমি শেকের ক্ষেত থাকে, কলা ক্ষেত থাকে, শীতকালে আরও সবজির চাষ হয়, আমি এর আগে বহুবার দেখিয়েছি। আর এর আগে যেদিন আমি গঙ্গায় গেছিলাম সেদিন কিন্তু বাঁশ মানে সাঁকোটার লেভেলটা সমান ছিল জলের। কয়েকদিন টানা রোদে কিন্তু জলটা কমে গেছে, কিন্তু আজ যেহেতু ভোরবেলা থেকে ঝুমঝুম করে বৃষ্টি হয়েছে বলে রাস্তার অবস্থাটা আবার খারাপ হয়ে গেছে। এমনিতেই মাটির রাস্তা, একটু যেতে অসুবিধা হয়, কিন্তু বর্ষাকালের প্লাস পয়েন্ট হচ্ছে এই যে কাশফুল দেখতে পাওয়া, এটা আর কি সোনায় সোহাগা হয়ে যায়। তারপর আমার হাজব্যান্ড যেটা বলেছিল ঠিকই, মানে গঙ্গায় অনেক লোক ছিল, আমি ভেবেছিলাম হয়তো সবাই ভোরবেলায় স্নান করে ফিরে যায়, দেখলাম যে না, অনেক লোক, চেঞ্জিং রুম থাকলেও মানে আমি পারবো না আর কি ওই লোকজনের মাঝখানে, যে কারণে আর স্নান করা হলো না। তা পরে একদিন আসবো, কাছেই তো, একদিন ছুটির দিনে এসে টুক করে করে চলে যাব। এরপর দেখো, গঙ্গায় গিয়ে কাজ হলো না, কাজ হলো না আবার হয়েছেও, আমি একটু ছবি তুলতে পারলাম। তারপর আসলাম এখান, এই দোকানটা থেকে আমি সার নিই, টব নিই, প্লাস্টিকের টবগুলো নিই। কেন বলো তো, এখন যে প্ল্যান্টিং স্ট্যান্ডটা ওপরে করেছি ওখানে মাটির টব রাখা যাবে না, মাটির টব তো এমনিতে ভারী হয়, তা ওখান থেকে আমি প্লাস্টিকের টব নিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে নার্সারির গেট। এই নার্সারিতে যে দাদা কাজ করেন সেই দাদাই কিন্তু আমার বাড়িতে যা গাছ টাচ বলি বা মাটি ওগুলো দিয়ে আসেন। আমি একটা কুঞ্জলতার চারা চেয়েছিলাম, তা উনি চারা দেননি, ওই ডাল কেটেই উনি দিয়েছিলেন। এখন বুঝতে পারলাম কোনো শিকড় টিকড় ছিল না। এরপর অন্য একটা নার্সারিতে আসলাম, এসে আর নার্সারির সামনে দেখি পার্পল হার্ট কেটে রেখেছে, মানে কি বলবো,
এইটা পাওয়া মানে আমার কাছে খাজানা পাওয়ার মতন। অনেক দিন ধরে আমি পার্পল হার্ট খুঁজছিলাম, দেখি অনেক বাড়িতে গেটে উপরে টবে থাকে, বাইরে থাকে। এবার ওইভাবে তো বাড়ি থেকে নেওয়া যায় না, এবার লোকজন থাকলে কিন্তু চাইলেই দেয়, এবার লোকজনও দেখতে পাই না যে বলবো যে দুটো ডাল দেবেন। কিন্তু আজকে এই নার্সারিটা হচ্ছে রায় নার্সারি কল্যাণীতে, এই সারের দোকান থেকেই বললো এখানে একটু দাম কম নেয়, মানে আমি যে দোকান নার্সারি থেকে যাই ওখানে একটু বেশি দামটা নেয়। তো ওই দাদাই বললেন যে বৌদি আপনি চলে যান রায় নার্সারিতে। এবার এখানে আসলে ওখানে তো প্রচুর অনেকটা জুড়ে আমার মাথা গুলিয়ে যাচ্ছে কোন দিকে কী আছে, আর বিশেষ করে না সাপ ফোকরের ভয় আছে। আগে না আমার সাপ ফোকরের ভয় লাগতো না, বুঝতাম না ভয়টা কী জিনিস, কিন্তু এখন না একটু মানে কেন জানি সাপের ভয়টা চলে এসছে। আর এই ফুলটা কি ফুল আমি জানি না, মানে আগাছা ফুলও হতে পারে, কিন্তু খুব দেখতে সুন্দর লাগলো, কালারটাও মিষ্টি কালার। আর এটা তো স্থল পদ্ম, এই পদ্ম আমি লাগিয়েছিলাম পার্পল কালারের, কিন্তু বাঁচাতে পারিনি। নার্সারি যাওয়ার আগে হচ্ছে অল্প কিছু সবজি নিয়েছিলাম, এখন তো আমার ঘরে ওই মিলেটের মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো এরই রাজত্ব চলছে, তাই সেইগুলোই নেওয়া হলো। আর আজকে যেহেতু মহালয় নিরামিষ খাবো, টক ডাল করলাম, বরবটি আলুর ভাজা করলাম, আর আজকে মাশরুম নিয়ে আসলাম দু প্যাকেট, মাশরুমটা করব। আর টক ডাল করলাম মুসুর ডাল দিয়ে, মুসুর ডাল আজকে তো এমনি নিরামিষ খাচ্ছি, শনি মঙ্গলবারের নিরামিষ তো না, যে কারণে। আর একটা আম অনেক দিন আনা ছিল কিন্তু খাওয়া হচ্ছিল না, আমটা নরমও হয়ে গেছিলো। এই এরপর দেখো এই গাছগুলো নার্সারি থেকে নিলাম, এটা হচ্ছে হলুদ জবা, এই গাছটার দাম একটু বেশিই নেয়, কিন্তু গাছটা তাজা না জানো তো, তাজা মানে একটু দুর্বল টাইপের আমার কাছে লাগলো। আমি নার্সারি ছেলেটাকে বললাম, আমি বলছি কি তোমাদের গাছ হচ্ছে নার্সারিতে থাকবে শক্তপোক্ত হৃষ্টপুষ্ট গাছ, আর শুনে হাসছে। আমি বলছি কী দুর্বল গাছ তোমাদের, আমরা তো ভালো যত্ন করতে পারি না, আমাদের গাছ বাড়িতে দুর্বল হয়, তোমাদের হবে, তোমরা ভালো খাবার দাবার দেবে। বলছে না দিদি আপনি নিয়ে যান, খাবার দাবার দিলে ওটাই শক্তপোক্ত হয়ে যাবে। তারপর দেখো হলুদ জবাটা আমি ইউটিউবে দেখেছি 100 টাকা করে নেয়, কিন্তু এটা 75 টাকা নিল। আর চারটে ওই মিনিয়েচার যে এগুলো হয় আর কি, কী বলে রঙ্গন, চার কালারের, বেগুনি, লাল, হলুদ, সাদা নিলাম। আর এই গাছটা, এই ফুলটাও আমি ইউটিউবে দেখতাম, একদম ছোট্ট ছোট্ট ঘাস ফুলের মতন, মানে এত সুন্দর। এবার এটা না প্যাকেটে ছিল না, টবেই ছিল, বললো আপনাকে টব শুদ্ধই নিতে হবে, 60 টাকা চাইলো। আর ফুলের কালারটা খুব সুন্দর, ছোট্ট ছোট্ট বেগুনি, এটাকে কাটিং, এর ফুলটার একটা বৈশিষ্ট্য দেখলাম মাথাতে হয়, আর যেহেতু নার্সারিতে ওগুলো আগাছার মতনই পড়ে থাকে, ওগুলোর আর যত্ন নেয় না বলে কেমন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। আর পার্পল হার্টগুলো তো কুড়িয়েই নিয়েছি, তাই এখান থেকে বৌদিকেও আমি কয়েকটা ডাল দেবো, 4-5টা ডাল দিয়ে আসবো। আমাদের সামনে বাড়ির বৌদিও না অনেক দিন ধরে পার্পল হার্ট কথা বললেই বলে খুব ভালো লাগে, আমি বলছি হ্যাঁ গো আমারও ভালো লাগে, তা বৌদিকেও কয়েকটা ডাল দিয়ে আসলাম। আর এই 12টা টব নিয়েছি, 8 ইঞ্চির 8টা নিয়েছিলাম আর 6 ইঞ্চির 4টে নিয়েছিলাম, কিন্তু মনে হলো 6 ইঞ্চির যদি আরও কটা নিতাম ভালো হতো। এই ছোটো ছোটো যে রঙ্গন গাছগুলো এখন 8 ইঞ্চিতে দেবো না, যেগুলো কারণ ওগুলো তো বড্ড ছোটো, 5-6 ইঞ্চি ঠিক আছে, 8 ইঞ্চিটা একটু বড় হয়ে যায়, তা 6 ইঞ্চির টবগুলো আবার কম পড়ে গেল। আর এই টবগুলোর নিচটা এত বড় বড় ফাঁক থাকে, এবার ওগুলোকে মানে কভার করার জন্য সেই নুড়ি পাথরও আমার কাছে তেমন নেই, আর আমি তো ছোবরাও বাজার থেকে কিনে আনি, ওই ছোবরা আমার টবের নিচে দিতে দিতেই শেষ হয়ে গেল। আছে কিছুটা ছোবরা, তার টবের নিচে দিলাম না, আমি কী করি বলো তো, এখন আমাদের ফ্ল্যাটের সামনেই তো বড় শাল গাছ আছে পাশের বাড়ির, শালের বড় বড় পাতাগুলো পড়ে, ওই পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে জমিয়ে রাখি, ওই পাতাগুলো দিয়ে নিচে ওই যে ফাঁকা জায়গাটাকে কভার করি। তারপর মাটির বস্তার মধ্যে দেখো ভার্মি কম্পোস্ট, তারপর কিছুটা বালি মিশিয়ে মাটিটাকে রেডি করছি। আমি আর আলাদা পাত্রে করি না, এই বস্তার মধ্যেই করি। আলাদা পাত্রে কী বলো তো, আবার ঢালাঢালি করো, আবার এই করো। আর টুলটা নিয়ে আসলাম, ওই দরজার ওখানে করলেও আবার অসুবিধা হয়, টবগুলো সব মাটি ভরবো।
আবার এই বস্তার এখানে মানে নিচু হয়ে বসে করতেও অনেকগুলো টব না, আমার কোমর একেবারে টনটন করে, ওই জন্য টুলটা এনে বসে করলে পায়ের ওপরে তুলে নিই টবগুলো, বেশ সুবিধা হয় আমার লেভেল সমান করে যখন গাছগুলোকে আর কি বসায়। আগে টবগুলোতে মাটি ভরে নিচ্ছি। আর যে ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখালাম, ওই ফুলগুলো থেকে না যেগুলো আর কি মাটির সঙ্গে লেগেছিলো ওগুলোতে শিকড় বেরোনো আছে, তা নার্সারির ছেলেটা বলে দিল যে দিদি এখান থেকে কাটবেন, শিকড় যেটা দেখালো ওখান থেকে কেটে আপনি ছোট ছোট টবে বসাবেন। তা ওইগুলোকে আমি এখন কাপে বসাবো, টবে বসাবো না, কাপে থাক, যদি দেখি বেঁচে গেছে পরে তখন টবে শিফট করে দেবো। তারপর দেখো রঙ্গন যেহেতু 6 নম্বর 6 ইঞ্চি টপ কম পড়ে গেছে, পার্পেল হার্টগুলো দুটো টবে বসালাম, একটা রঙ্গন বসালাম, আর পার্পেল হার্টের সঙ্গে না একটা অন্যরকম ফুল চলে এসছে, বেশ দেখতে ভালো, অরেঞ্জ কালারের গাছটা দেখালাম না, যদি বাঁচে তবে দেখাবো, মানে ওই নার্সারি থেকে কাটিং করে যে রাস্তা সাইডে আর কি ফেলে দিয়েছিলো, গাছটা বড্ড নরম, ফুলটা খুব সুন্দর, জানি না বাঁচবে কি না, যদি বাঁচে আমি পরে দেখাবো, কারণ এরকম গাছ আমি অনেক মানে বসায় কিন্তু বাঁচে না, যে কারণে আর গাছটা দেখালাম না, ওটা বসানোর সাথে সাথে ছায়াতে রেখে এসেছি। আমি তো রঙ্গনের 4টে চারা এনেছিলাম, একটা চারায় 6 ইঞ্চি টবে বসালাম, আর 3টে ওভাবেই থাক, 8 ইঞ্চি টবটা একটু বেশি বড় হয়ে যাবে, আমি ভয়ে আর বসাচ্ছি না, পরে 6 ইঞ্চি টব এনে বসাবো। আর বেগুনি ফুলের যে চারাগুলো শিকড় বেরোনো ছিল ওটা কেটে কেটে আমি কাপে বসিয়ে ছায়াতে রেখেছি, দেখি বাঁচে কি না। আর এই গিজারটা আমার হাজবেন্ড কয়েকদিন আগে গিয়ে গ্রেট ইস্টার্ন থেকে অর্ডার করেছিল, এটা এখন ডেলিভারি দিয়ে গেল, কালকে প্লাম্বার ডেকে এই নতুন ফ্ল্যাটে বসাতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।